তো দেখো বন্ধুরা, আজকে আমি আর তোমাদের দাদা এসেছি মন্দিরে পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, কিছু ছবি তুলেছিলাম যেগুলো শেয়ার করলাম। আর ছবি প্রায় আমরা ঘোরাঘুরি করার পর আইসক্রিম খেতে ঢুকেছি, দুটো অলরেডি আইসক্রিম খাওয়া হয়ে গেছে। এটা আমার শেষ আইসক্রিম, এইটা হচ্ছে আইসক্রিম দাদা ভাই আমাকে ঘুমিয়ে দিয়েছে, ভালোবেসে আমাদের ফ্রিতে দুজনকে। দিয়েছে। পাঁচটা ফ্লেভার দিয়ে তৈরি আইসক্রিমটা ছিল, ওই আইসক্রিমটা খেতে খেতেই আমি হঠাৎ মানে চোখের সামনে দেখছিলাম ধোঁয়া হয়ে গেছে, তারপরে আর কিছু মনে নেই। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখি আইসক্রিম মাটিতে গড়ালট খাচ্ছে। আমি দুটো না তিনটে ফ্লেভার শেষ করেছি, আর দুটো খাওয়া হয়নি, ই হয়ে গেছে। আর কি আর করবো, আমার দেখি চাদর শাড়ি টাড়ি সব আইসক্রিমে ল্যাপটা ই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরে তোমাদের দাদা দেখি ধরে নিয়ে বসে আছে নিচে, আমি নিচে আইসক্রিম দোকানের পাশেই সামনেই দাঁড়িয়ে দেখি নিচে পড়ে আছি। এরকম হয়ে গিয়েছিলো, মনে হচ্ছে প্রেশার লো হয়ে গিয়েছিলো জল কম খাওয়ার জন্য। তো দেখো মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদের দেখালাম, তোমাদের দাদার স্কুটিতে বসে বসে আমি ভিডিও করছিলাম। তো মাঝে মন্দির, আর মন্দিরের চার সাইডে নদীর মতো ঝিল। তো কেমন লাগলো আমাদের এই মন্দিরটা? ময়না ময়না এটা কোথায়, বলাইপন্ডা বলে একটা জায়গা, ওখানে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকে এতটুকুই, বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, বাই।